দর্শক, আজ আমরা এসেছি গোপালগঞ্জ জেলা মুকসিদপুর থানা এই পদ্মকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখুন, মুকসিদপুর পদ্মকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই সুন্দর একটি নতুন ভবন হয়েছে এই বিদ্যালয়ের। দেখুন সেই দৃশ্যটি দর্শক। কিন্তু দুঃখের বিষয় যে এই পদ্মকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন হয়েছে, স্কুলটি খুবই সুন্দর হয়েছে, কিন্তু বর্তমান যে অবস্থা, মানে স্কুলের যে যাতায়াতের যে সাঁকোটি, সেই সাঁকোটি বাঁশ দিয়ে স্থানীয় লোকজন দেখুন এই সাঁকোটি তৈরি করেছে। এই পদ্মকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসতে হলে এই সাঁকোটি ব্যবহার করে আসতে হয়। দেখুন সেই দৃশ্যটি দর্শক। কিন্তু এই এলাকার লোকজন খুবই সমস্যার মধ্যে, দুর্ভোগে আছে এই সাঁকোটির জন্য। এখানে যদি একটি ব্রিজ করে দেওয়া হয়, বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কাজে একটি ব্রিজ যদি হয়, এই পদ্মকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানুষ অনায়াসে খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারে। কিন্তু এখানে যে এটা একটি প্রাইমারি স্কুল, এই দেখুন যে সাঁকোটি, বাচ্চা ছেলেমেয়েরা এখানে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণ নাশের হুমকিও এই সাঁকো দিয়ে পার হলে আছে দর্শক। দর্শক দেখুন, এই এরা এই স্কুলের টিউবওয়েল থেকে পানি নিয়ে এই নৌকায় করে আবার পার হয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে। আর যদি এখানে একটি ব্রিজ থাকতো, তাহলে এই পানি নিয়ে জনগণ, সাধারণ জনগণ, তারা বাড়িতে নিয়ে খেতে পারতো এই ব্রিজের উপর দিয়ে যেয়ে। কিন্তু বর্তমানে এই ব্রিজটি না থাকার কারণে এই নৌকে দিয়ে এরা এই পানি নিয়ে যাবে দর্শক। স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো তুমি? দুইজনে থ্রিতে। তোমাদের কোন বাড়ি? এখানে আসা, স্কুলে আসো, কিভাবে আসো? কিভাবে আসো? নৌকায়? নৌকা অনেক সময় ডুবে যায় না পানিতে? হ্যাঁ। আর এই যে সাঁকো পার হয়ে কারা আসে? অনেক ছাত্রছাত্রী আসে না? তারা কি, তারা কিভাবে আসে? কষ্ট করে আসে? এই পানিতে কি পড়ছে দু একজন? এই পানিতে কি দু একজন পড়ে মাঝে মাঝে? পড়ে যায়। তারপরে কি হয়? মরে যায়। তাহলে তো ভয়। তাহলে এই জায়গা কি দরকার? এই জায়গা ব্রিজের দরকার। ঠিক আছে। আচ্ছা, আপনার নাম কি? আপনিও তো এই স্কুলে পড়াশোনা করতেন? ও, তাহলে এখন এই আপনার এই যে পিছনে যে ব্রিজটি, এই এই মেন রোডে যাওয়ার জন্য, এ তো অনেকদিন যাবত মনে হয় এইভাবে আছে। তাহলে কি চান এখানে ব্রিজ? তাই সরকার কাছে আপনাদের এই পদ্মকান্দা গ্রামবাসীর দাবি একটি ব্রিজ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের বাড়ি তো এখানে নাকি? ও, এই গ্রামের নাম কি? এই আপনার পিছনে যেটা, এটা তো পদ্মকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তা এখন এই যে আমরা যে সাঁকোটি পার হয়ে আসলাম এই বিদ্যালয়ে, তা এই সাঁকোটি না দরকার নেই, কতদিন যাব এই সাঁকোটি এখানে আছে? হ্যাঁ হ্যাঁ, সাঁকো সাঁকো মানে চার পড়ছে মাঝে মাঝে, দু একজন পড়ছে, তাই না? এলাকাবাসী আপনারা চান এখানে একটা ব্রিজ হোক? ও আচ্ছা, ধন্যবাদ আপনাদের।